যুবকরা কথা বলো তো, একটা ঘটনা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, নিশ্চয়ই তোমরা এগুলো দেখেছো। এই যে তুরস্কে ভূমিকম্পের আগে এক বিল্ডিংয়ের মালিক তার বিল্ডিংয়ে থাকা একজন ভাড়াটিয়াকে বিল্ডিং থেকে বের করে দিয়েছে। কেন? বিল্ডিংয়ের ভাড়া বেশি, ভাড়াটিয়া দিতে পারে না, ভাড়াটিয়াকে বের করে দিয়েছে। ঘটনাক্রমে তুরস্কের ভূমিকম্পে ওই বিল্ডিংটাও ভেঙে পড়েছে, ধসে পড়েছে। তো বিল্ডিংটা ধসে যাওয়ার পরে বাড়ির মালিক আর ওই ভাড়াটিয়া পরের দিন একই তাঁবুতে তাদের আশ্রয়স্থল হয়েছে। এটা কেন বলেছি? পয়সার গরম, টাকার গরম, ক্ষমতার গরম, কিচ্ছু আল্লাহর সামনে টিকে না, কিচ্ছু টিকে না, কিছু টিকবে না। আল্লাহ যখন যাকে চাইবেন, আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারবেন, কারণ সকল ক্ষমতার মালিক কে? আমি আপনি কিচ্ছু না, নাথিং, কিছুই না, আমরা একেবারে নাথিং, কিচ্ছু না। গত বছর সিত্রাং হয়েছে, গত বছর না, কয়েক মাস আগে সিত্রাং হলো না? এই সিত্রাংয়ের দিন আমার মাহফিল ছিল কুমিল্লা জেলার লালমাই উপজেলায়। আমি স্টেজে যখন উঠলাম, প্যান্ডেল ভেঙে পড়ে গেছে, বাসও পড়ে যাচ্ছে, কমিটি একদিকে দৌড়, শ্রোতা একদিকে দৌড়, আমি হুজুর আমি আরেকদিকে দৌড়। সেদিন রাতে এক প্রবাসী এসেছিলেন বিদেশ থেকে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টেলিভিশনে কিন্তু এই খবরটা প্রচার হয়েছে, এটা আপনাদেরকে শিক্ষার জন্য বলছি। প্রবাসী এসেছিলেন, এসে রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর তার বউ বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছেন। সকালবেলা খবর ভাইরাল, এই পরিবারের সবাই, কয়েকটা গাছ তাদের টিনের উপরে পড়ে সবাই ঘুমিয়ে মারা গিয়েছে। এটা কেন বললাম জানেন? আমাদের এক সেকেন্ডের কোনো নিশ্চয়তা? আমি বিস্মিত হই, আমি খুব অবাক হই, যার এক সেকেন্ডের নিশ্চয়তা নাই সে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত বাহাদুরি কেমনে করে? পাটা পুতাইল চেনেন তো? পাটা পুতাইলের কাম কি? পিষে ফেলা, আল্লাহর দিনের বিরুদ্ধে কিংবা আল্লাহর হুকুম অমান্য করে গুনাহ করার আগে চিন্তা করবেন। পাটা পুতাইল দিয়ে যেমন পিষে শেষ করে ফেলা সম্ভব, ঠিক তেমনি আপনি আসমানের নিচে জমিনের উপরে আছেন, আল্লাহ চাইলে আসমান জমিনের মাঝখানে আপনারও পিষে ফেলা সম্ভব। এটা ব্যাপারও না, আল্লাহ চাইলে আল্লাহ পারেন কিনা। তো বলছিলাম জিলজালের কথা, জিলজাল ভূমিকম্প। এই যে ভূমিকম্প, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের মৌলিক কারণ হলো দুইটা। আমার কথা যদি আপনাদের কানে সহজেই পৌঁছায় তো জবাব দেন তো, ভূমিকম্পের মৌলিক কারণ কয়টা? নাম্বার ওয়ান, এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ, দুই নাম্বার হলো কৃত্রিম কারণ। এক নাম্বার বললাম প্রাকৃতিক কারণ, এই যে আমাদের চোখের সামনে গাছপালা, নদী, তরুলতা, চোখের সামনে যেগুলো আছে এই সব মিলে হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি আবার অটোমেটিক হয় নাই, প্রকৃতি একজন বানিয়েছেন এবং প্রকৃতিকে একজন পরিচালনা করছেন, বলতে হবে সবাই, তিনি কে? কিছু মানুষ আছে কয় প্রকৃতি নাকি অটোমেটিক হয়েছে আর এটা অটোমেটিক চলছে, গাধা আর গাধা। এটা কিভাবে বলতাম, কিভাবে বুঝাইতাম আমি? আচ্ছা বলেন তো আপনারা, বলেন তো আপনারা, ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? পাইলট ছাড়া কি বিমান চলে? এখানে মাইকের কয়েকজন অপারেটর ভাই আছে, এই অপারেটর ছাড়া কি মাইক চলে? এই কয়েকটা ক্যামেরা আছে, ক্যামেরা পার্সন ছাড়া কি ক্যামেরা চলে? তো যে সকল বোতল খাওয়া পার্টি আর ডেট ওভার গাঞ্জা খাওয়া লোক বলে প্রকৃতি সব এমনি এমনি হয়েছে, এমনি এমনি চলে, বেটা গাধা, নাস্তিকের ঘরের নাস্তিক, ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, অপারেটর ছাড়া যদি মাইক না চলে, ক্যামেরাওয়ালা ছাড়া যদি ক্যামেরা না চলে, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? অবশ্যই একজন স্রষ্টা আছেন না নাই? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় চমৎকার করে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ
আল্লাহ বলছেন সবকিছুকে সৃষ্টি করেছি আমি আর সবকিছুকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করছেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে বলছিলাম ভূমিকম্পের এক নম্বর কারণ প্রাকৃতিক এই প্রকৃতি চলছে এটাকে ভারসাম্যপূর্ণ রাখা অথবা এটাকে বিপর্যয় ঘটিয়ে দেওয়ার একমাত্র ইখতিয়ার যার তিনি কে এই যে মাটির উপরে আমরা আছি এই মাটি বিজ্ঞান বলছে কয়েকটা টেকটোনিক প্লেটের উপরে নির্মিত এই যে টেকটোনিক প্লেটগুলো আছে এগুলো সন্তরণশীল সন্তরণ করতে গিয়ে যদি কোনো একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা খায় তো তখন প্লেটের উপরে থাকা এই মাটি কেঁপে ওঠে তো ওই প্লেটগুলো ধাক্কা যে খায় একটার সাথে আরেকটা ধাক্কা যখন খায় ধাক্কা লাগার সময় হিটিং যত বেশি হয় ভূমিকম্পের মাত্রাও তত বেশি হয় এছাড়া ভূমিকম্পের আরও অনেকগুলো প্রাকৃতিক কারণ আছে যেমন ভূতত্ত্ববিদরা বলেছেন যে মাটির নিচে শিলা আছে ভূ অভ্যন্তরে শিলা আছে এই শিলা চ্যুতির ফলেও ভূমিকম্প হতে পারে তাছাড়া ভূগর্ভে আগ্নেয়গিরি আছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হতে পারে এছাড়া ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে এই যে কয়েকটা কারণ বললাম এগুলো সবই প্রাকৃতিক কারণের অন্তর্ভুক্ত তবে মনে রাখতে হবে প্রকৃতি নিজের ইচ্ছায় বিপর্যয় তৈরি করতে পারবে না এই প্রকৃতিকেও বিপর্যয় ঘটানোর ইখতিয়ার যার তিনি কে ভূমিকম্পের দুই নম্বর কারণ হল কৃত্রিম কারণ এই যে ভূমিকম্প বলেন আর বন্যা খরা মহামারী আইলা সিডর তারপর করোনা মরোনা অমিক্রন কুমিক্রন ডুমিক্রন যেটাই বলেন না কেন কোনো গজব এমনি এমনি আসে না যে কোনো গজব এগুলো মানুষ পাপ করে গুণা করে কামাই করে নিয়ে আসে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ বলছেন স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে এগুলো মানুষের দুই হাতে কামাই আপনাদেরকে একটা সুন্দর হাদিস শোনাই নবীজি বলেছেন আখিরি জামানায় শেষ জামানায় ঘন ঘন ভূমিকম্প সিরিজ সিরিজ বুঝেন তো আপনারা একটার পর আরেকটা কিছুদিন পর পর ভূমিকম্প মহামারী দাবানল এগুলো আসবে আল্লাহ রসুল বলেছেন খসফান ওয়া মসখান ওয়া কদফান নবীজি বলেছেন সিরিজ ভূমিকম্প কিছুদিন পর পর ভূমিকম্প মহামারী এবং চেহারার বিকৃতির গজব কিয়ামতের আগে দেখা যাবে চেহারার বিকৃতি ঘটে যাচ্ছে এই যে কিছুদিন আগে একটা ছেলে তাশরিফ খান আপনারা অনেকে চিনেন যুবকরা বিশেষ করে তাকে চিনে আমি তাকে চিনেছি সিলেটের বন্যার সময় আমার বাড়ি তো সিলেটে আপনারা জানেন তাই না গত বছর সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল এইরকম বন্যা গত এক দুই শতাব্দীতেও হয় নাই এত ভয়াবহ বন্যা এটা ভাষায় আপনাদেরকে বোঝানো সম্ভব না আমি বন্যার সময়ে সিলেটে অবস্থান করেছি পুরো বন্যার সময়টা আমি সিলেটে কাটিয়েছি এবং বন্যার্থদের পাশে থাকার চেষ্টা করেছি তো এই তাশরিফ খান সে বন্যার সময় বন্যার্থ মানুষের জন্য অনেক কষ্ট করেছে তখন থেকেই তাকে চিনি তবে তার এই কার্যক্রম আমার খুব ভালো লেগেছে এই জন্য মন থেকে তার জন্য আমারও যেমন দোয়া ছিল অসংখ্য আলেম ওলামা এবং অনেক মানুষের দোয়া ছিল ছেলেটা সিঙ্গার গান করে তো এই যে তার একটা রোগ হয়েছে সে নিজেই ফেসবুকে বলেছে যে তার এই যে ঠোঁটের এক অংশ বেঁকে গেছে একটু বেঁকে গেছে সে ঠিকমতো হাসতে পারে না কথা বলতে পারে না এবং তার একটা চোখও এক পাশে বেঁকে গেছে এবং বর্তমান দুনিয়াতে এই রোগটা অনেক জায়গায় দেখা যাচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারগণ এই রোগের নাম দিয়েছেন ফেসিয়াল প্যারালাইজড ফেসিয়াল প্যারালাইজড এটা হলে মানুষের মুখের এক পাশ বাঁকা হয়ে যেতে পারে অথবা তার চোখ তার চেহারার এক পাশ বাঁকা হয়ে যেতে পারে তো আমি তাশরিফ খানের জন্য দোয়া করছি দোয়া করছি এই কারণে সে সামাজিক অনেক কাজ করেছে ঠিক আছে ছেলেটা গান করে আমি তাকে বলবো যদি সে আমার এই ভিডিওটা দেখে আমি বলবো ভাই আমরা তো সবাই জানি রোগ দেওয়া আর রোগের নিরাময় দেওয়া এটা দুইটারই মালিককে আমি বলবো ভাই আমরা আপনাকে ভালোবাসি আপনি অনেক ভালো কাজ করেছেন যে যেটা ভালো করবে
ওটা বলতে হবে আমাদের দেশের মানুষের সিস্টেম হলো যে অনেক সময় আমার নিজের এলাকা আমার নিজের আত্মীয় বা নিজের দলের না হলে ভালো করলো আমরা এটাকে খারাপ বলি এটা ঠিক নয় যে যেটা ভালো করবে সেটা ভালো বলতে হবে আমরা তাশরিফ খানের ব্যাপারে বলবো আপনি অনেক ভালো করেছেন আপনি সামাজিক অনেক কাজ করেছেন মানবিক অনেক কাজ করেছেন প্রিয় ভাই সম্ভবত এই রূপটা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার এই কাজগুলো আল্লাহ পছন্দ করেছেন যতগুলো কাজ মানুষের জন্য করেছেন আপনি গান করেন এই যে মিউজিক সহ গান এগুলো হারাম করেছেন কে সম্ভবত আপনার জন্য এটা ফিতনা হতে পারে পরীক্ষাও হতে পারে আরে আল্লাহ রূপ দিয়েছেন যেখানে দুনিয়ার সব ডাক্তাররা ব্যর্থ সেখানে একজন চাইলে মুহূর্তেই রোগীর রোগকে নিরাময় করে দিতে পারেন তিনি কে আমরা তো আইয়ুব আলাইহিস সালামের কাহিনী জানি যিনি এত পরিমাণ রোগাক্রান্ত ছিলেন তার গোটা শরীর পচে গিয়েছে শরীর থেকে মাংসগুলো খসে 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 পড়ছিল এই ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে তাকে যিনি শিফা দান করেছিলেন তিনি কি সুতরাং আমরা তাশরিফ খানকে বলবো ভাই আপনি গান বাজনা ছেড়ে দেন আপনি পুরোপুরি দিনের পথে চলে আসেন আপনি যে মানবিক কাজ করেছেন যত ভালো কাজ করেছেন হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিনের পথে ফিরিয়ে আনার জন্য এই ছোট্ট একটা পরীক্ষায় ফেলেছেন আপনি এটা থেকে ফিরে আসেন আমরাও দোয়া করছি আল্লাহ ছেলেটাকে তুমি সুস্থ করে দাও কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই কোনো ঘৃণা নাই বরং সবার জন্য আছে আমাদের তরফ থেকে দোয়া সবার জন্য আমাদের তরফ থেকে আছে ভালোবাসা এমনও তো হতে পারে এই ছেলেটা গান বাজনা ছেড়ে দিয়ে যদি দিনের পথে আসে তো তাকে দিয়ে ইসলামের দিনের আরো বহু খেদমত হতে পারে এজন্য তার জন্য আমরা দোয়া করছি বলছিলাম এই যে নবীজি 1500 বছর আগে বলেছেন আখেরি জামানায় চেহারার বিকৃতি তাহলে বলেন তো 1500 বছর আগের এই যে বলা কথাগুলো এখন বাস্তবে আমাদের চোখে দৃশ্যমান আছে না নাই এগুলোর কারণ কি আমার মতো ছোট হুজুর আমি কেন বলবো বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে বলে গিয়েছেন এই সকল মহামারী গজব রোগবালা এগুলো কেন আসবে নবীজি বলেছেন যখন গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা বেহায়াপনা জিনা বেবিচার নানাবিধ গুনার কাজ যখন বেড়ে যাবে তখন এই ধরনের ভূমিকম্প মহামারী চেহারার বিকৃতি দাবানল বিভিন্ন ধরনের আসমান জমিনের বালা মুসিবত দিয়ে মানুষকে যিনি পরীক্ষায় ফেলবেন তিনি কে এজন্য বাঁচতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিনের পথে চলতে হবে তবেই আমাদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে তো আজকে সূরা জিলজাল নিয়ে আমরা আলোচনা করব সূরা জিলজাল নিয়ে আলোচনা করার আগে 20-30 সেকেন্ডে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি তারপর আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে না চলে গেছে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো সূরাটির নাম হচ্ছে সূরাতু জিলজাল আমরা জানি কোরআনুল কারীমে মোট 30টি পারা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত তাহলে বলেন তো আজকের এই সূরাটা কত নাম্বার পারায় আছে 30 নাম্বার পারায় আছে আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে আজকের এই সূরার সিরিয়াল নাম্বার হলো 99 তাহলে এই সূরার সিরিয়াল নাম্বার কত আরেকটু জোরে বলেন 99 কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা মাক্কি কিছু সূরা মাদানী যেগুলো নবীজির কাছে মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা যেগুলো নবীজির কাছে মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা আজকের আলোচ্য এই সূরাটি হচ্ছে সূরাতুম মাদানিয়া এটি হলো মাদানী সূরা এই সূরার রুকু সংখ্যা হলো 1 আয়াত সংখ্যা হলো 8 এই হলো সূরার প্রাথমিক তথ্য আপনাদেরকে জিজ্ঞেস করি বলতে পারবেন তো ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হয়ে গেল একটি আগে যখন ঠিক কইলেন একদম এই ময়দান প্রকম্পিত হয়েছে আর যখন কাজের কথা বলি তখন একদম ছোট হয়ে যায় গলার আওয়াজ এটা শুধু স্লোগান দেওয়ার জায়গা না এই মাহফিলগুলো হচ্ছে জ্ঞান অর্জন আর জ্ঞান বিতরণের জায়গা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল আয়োজন করেছেন আপনারা যদি কিছু এখান থেকে শিখতে না পারেন জানতে না পারেন তো কেনই আয়োজন শুধু কি শো অফ যে আয়োজন করলাম বিরাট মানুষ হয়েছে আর হুজুর এসেছে আমরাও স্লোগান দিয়েছি নারে তাকবীর ফাটাই ফেলছি গলা এজন্য কি আয়োজন না এই মাহফিলগুলো এটা দিনই প্রোগ্রাম এটা কোরআনের মজলিস এটা দিনের একটা অনুষ্ঠান
এই দিনই অনুষ্ঠান থেকে আমরা জ্ঞান অর্জন করে আমাদের জীবনকে সুন্দর করার পবিত্র করার কিছু মেসেজ আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ আজকের সূরার নাম সূরাতু জিলজাল এটা কত নাম্বার পারায় আছে 30 নাম্বার পারায় সিরিয়াল নাম্বার 99 এই সূরার রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা 8 আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা প্রাথমিক তথ্যগুলো জেনে ফেলেছি এবার চলেন দেখি আল্লাহ তাআলা এই সূরায় আমাদেরকে উদ্দেশ্য করে কি বলেছেন রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা আল্লাহ তাআলা বলছেন যখন এই জমিনকে পৃথিবীকে যখন প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে এই জমিনটাকে একদিন প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله تعالى بولছেন يا أيها الناس হে মানব জাতি اتقوا ربكم তোমরা তোমাদের সেই রবকে ভয় করো কোন রব যার হুকুমে একদিন এমন হবে এই পৃথিবীটা এমন ভাবে কেঁপে উঠবে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম সেই কম্পনটা হবে বিরাট একটা কম্পন কিছুদিন আগে তো ভূমিকম্পে তুরস্ক আর সিরিয়ার জমিন কেঁপেছে কিন্তু এমন একটা সময় আসবে যখন একসাথে গোটা জমিন গোটা পৃথিবী কেঁপে উঠবে কার হুকুমে এই ঘটনাটা ঘটবে তখন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে যখন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দিবেন যখন রব্বুল আলামিন কিয়ামতের ঘটনার স্টার্টিং করার জন্য উদ্বোধন করার জন্য একজন ফেরেশতা বানিয়েছেন ওই বিশেষ ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল সেই ফেরেশতাকে বানানোর পর তিনি তার মুখের সামনে শিঙ্গা নিয়ে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন আল্লাহ তাআলা তাকে আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি শিঙ্গায় মুটফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফু মারবেন মোট কয়বার প্রথমবার তিনি যখন শিঙ্গায় ফু মারবেন তখন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে এই কথাই আল্লাহ সূরা যিলজালের প্রথম আয়াতে বলছেন যখন গোটা জমিনকে একসাথে প্রকম্পিত করা হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুম ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া রব্বুল আলামিন বলছেন আর যখন একবার শিঙ্গায় ফু দেওয়া হবে একটা শিঙ্গার ফুৎকারে পাহাড় সুদ্ধাই জমিনকে উপরে উঠায়া একটা আচারে দিয়ে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহু আকবার এই যে জমিনের উপরে বিল্ডিং আছে গাছপালা নদ নদী কত কিছু আছে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় প্রথমবার ফু দিবেন এই জমিনের উপরে থাকা প্রত্যেকটি ঘর বাড়ি বিল্ডিং টাওয়ার আর উঁচু উঁচু পাহাড় উঁচু উঁচু প্রাসাদগুলো চোখের পলকেই মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে বলেন আল্লাহ আকবার এই যে জমিনের উপরে আমরা পাহাড়গুলো দেখি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলোর অবস্থা কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা
আল্লাহ তাআলা বলছেন এই মাইক কি হইছে তোমরাও যা কারবার করো আল্লাহ তাআলা বলছেন মাইক ঠিক আছে শুনতে পাচ্ছেন সবাই এতক্ষণ তো ভালোই ছিল তাড়াতাড়ি দেখো আল্লাহ বলছেন শুনেন শুনেন রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলছেন এমন ভাবে জমিনটাকে বেয়ে উঠবে জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস আল্লাহ বলছেন পাহাড়গুলো দুনা তুলার মতো হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই যে গাছপালা দেখেন বিল্ডিং দেখেন কিছুই থাকবে না রব্বুল আলামিন কোরআনে কারিমের জন্য বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামজ্ঞান সত্ত্ব অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ কিচ্ছু থাকবে না যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুক তোর বুকের উপরে থাকা বিল্ডিংগুলো প্রাসাদগুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি তোর বুকের উপরে বহমান থাকা নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন আইনাল জব্বানিন তোর বুকের উপরে দম্ভ ভরে চলা প্রতাপশালী বীর বাহাদুরেরা কোথায় আল্লাহ বলবেন হে জমিন হে দুনিয়া তোর বুকের উপরে অহংকার করে চলা অহংকারী লোকেরা আজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিমগুলো আজকে কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ প্রশ্ন করবেন আজকে ক্ষমতা কার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু তখন কি জবাব দেওয়ার মতো আপনারা থাকবেন নাকি কেউ নাই আল্লাহ একা প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই জবাব দিবেন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা কার আরো জোরে বলেন আজকে ক্ষমতা কার একসাথে প্রকম্পিত করে দেওয়া হবে যখন পৃথিবীকে একসাথে প্রকম্পিত করে দেওয়া হবে তখন গোটা জমিনটা পৃথিবীটা উলটপালট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যার হুকুমে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ এরপরে দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ বলছেন এরপরে জমিনের ভেতরে থাকা বিষয়গুলোকে জমিন বমি করে বের করে দিবে জমিন তার ভেতরে থাকা বোঝাগুলোকে বের করে দিবে প্রশ্ন হতে পারে হুজুর জমিনের ভেতরে আবার কি থাকতে পারে জমিন তার ভেতর থেকে কি বের করবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ বলছেন যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরের সকল বোঝা বের করে দিবে প্রশ্ন হতে পারে হুজুর জমিন তার ভেতর থেকে কি বের করে দিবে এর মোট ব্যাখ্যা হলো তিনটা আমার কথা বুঝে থাকলে সবাই জুড়ে বলেন ব্যাখ্যা হলো মোট কয়টা কোন কোন মুফাসসিরের প্রথম অর্থ দিয়েছেন এই ঘটনাটা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে তো সব কিছু শেষ সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে কার হুকুমে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল
তুমি দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় যখন ফু মারবেন ওই যে বলেছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে কোন কোন মুফাসসিরের অর্থ দিয়েছেন যে জমিনের নিচে কবরে ঘুমায়া থাকা মানুষগুলো তখন ইসরাফিলের দ্বিতীয় সিংহের ফুৎকারে কবর থেকে উঠে হাশরের মাঠের দিকে দৌড়ানো আরম্ভ করবে আল্লাহু আকবার দ্বিতীয় ব্যাখ্যায় কোন কোন মুফাসসির বলেছেন দ্বিতীয় ব্যাখ্যায় কোন কোন মুফাসসির বলেছেন এই যে জমিনের উপরে আমরা কথা বলি কাজ করি এই জমিন সব কিছুর নীরব সাক্ষী হয়ে আছে জমিনের নিচে রেকর্ডিং এর স্তূপ জমে আছে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু মারবেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা সেই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন বের করে দিবে আল্লাহর হুকুমে আল্লাহু আকবার তিন নম্বর ব্যাখ্যা হলো তিন নম্বর ব্যাখ্যা হলো এই জমিনের নিচে অনেক দামি দামি খনিজ সম্পদ আছে না নাই এই যে গোল্ড স্বর্ণ আমরা ব্যবহার করি এই স্বর্ণ হলো খনিজ সম্পদ মাটির নিচে পাথর আছে স্বর্ণ আছে যেই সম্পদের জন্য যেই সোনা রূপা ধন দৌলত অর্জনের জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না যে ধন সম্পদ কামানোর জন্য আমরা মাঝে মাঝে অন্যায় পথকে চুজ করে নেই বিপথে চলে যাই দ্বিতীয়বার সিংহের ফুৎকারের পরে অবস্থা কি হবে শুনেন অবস্থা তখন এমন হবে জমিনের নিচে থাকা সকল খনিজ সম্পদ জমিন বমি করে জমিনের উপরে ছাড়বে মানুষ কবর থেকে উঠে দেখবে তাদের চোখের সামনে সম্পদ আর সম্পদ স্বর্ণ রৌপ্য হীরা জহরত মনি মুক্তাক সবকিছু আছে কিন্তু কোনো মানুষ সম্পদের ধারে কাছেও যাচ্ছে না এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই আপনাদের গ্রামে যে মাঠে বসে আপনারা এখন আলোচনা শুনতেছেন আগামীকাল সকালবেলা যদি মনে করেন অলৌকিকভাবে এই মাঠটা সোনা দিয়ে গোল্ড দিয়ে স্বর্ণ দিয়ে ভরে যায় তাহলে দেখা যাবে এই গ্রামের সকল মানুষ এসে এখানে প্রতিযোগিতা আরম্ভ করবে কার আগে কে বেশি স্বর্ণ কালেকশন করে বস্তাবন্দি কিংবা কার আগে কে বেশি স্বর্ণ সংগ্রহ করে রাখতে পারে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে সম্পদগুলোকে যখন বের করে দিবে কবর থেকে উঠে মানুষ নিজের চোখের সামনে এত ধন সম্পদ দেখবে যে ধন সম্পদের কারণে ঠিকমতো নামাজ নাই যে ধন সম্পদের কারণে আল্লাহর হুকুম অমান্য করেছে মানুষ মানুষকে খুন করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে ওই সম্পদগুলো চোখের সামনে কিন্তু মানুষ সম্পদের ধারে কাছেও যাবে কেন যাবে না তার কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কিয়ামতের দিন সন্তান সন্ততি আর ধন সম্পদ কোনো কাজে লাগবে এই সম্পদগুলো চোখের সামনে থাকবে এখন সম্পদের জন্য হারাম পথ আপনি বেছে নেন সম্পদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন না এই সম্পদের জন্য আপনি অন্যায় পথ অপকর্মের পথ বেছে নেন সূরা জিলজালের ভেতরে এত শিক্ষা আছে আপনারা বলবেন হুজুর এই সূরাটা আপনি আজকে কেন চুজ করলেন এই সূরাটা বুঝতে পারলে হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হবে যে ধন সম্পদের জন্য এত অন্যায় এত অপকর্ম করেন এই ধন সম্পদ চোখের সামনে পড়ে থাক এই ধন সম্পদ আমাদের কোনো কাজে লাগবে আল্লাহ সেই কথাই বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন এই গোটা জমিনকে একসাথে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা ভারী বোঝাগুলোকে বের করে দিবে আর মানুষ কবর থেকে উঠে দেখবে মরার আগে দুনিয়া ছিল একরকম কবর থেকে উঠা দেখবে কিচ্ছু নাই সব কিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে গিয়েছে মানুষ এই বিভৎস অবস্থা বিপজ্জনক এই পরিস্থিতি দেখে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ বলবে এর কি হলো এই দুনিয়ার বিপজ্জনক অবস্থা কেমনে হলো আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ তাআলা বলছেন সেদিন
এই বিভৎস পরিস্থিতিতে জমিন কথা বলা আরম্ভ করবে জমিন সব খবর বলে দিবে আমার কথা বুঝে থাকলে বলেন তো জমিন কিয়ামতের দিন সব খবর বলে দিবে কার কাছে এখন আপনাদের প্রশ্ন মাথায় আসতে পারে হুজুর জমিনের খবর আবার কি এটা তো আমরা বুঝলাম না আসেন ব্যাখ্যাটা আমার মতো ছোট হুজুরের কাছ থেকে না জেনে সরাসরি কুরআন যার উপরে নাজিল হয়েছে তার কাছ থেকে ব্যাখ্যাটা জেনে নেন হাদিসে এসেছে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবীজি একবার সাহাবীদের সামনে আয়াত তেলাওয়াত করলেন নবীজি বললেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার রহা কিয়ামতের দিন জমিন সব খবর বলে দিবে এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা বলো তো আতাদরুনা মা আখবারুহা জমিনের খবর কি জমিনের খবর সম্পর্কে তোমরা কি জানো নাকি সাহাবীরা উত্তরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ও গো আল্লাহর নবী আমরা জানি না এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন সাহাবীরা রে শোনো জমিনের খবর হলো ফা ইন্না আখবারুহা আনতাশাদা আলা আব্দি ওয়া আমাতিন আলা যহরিহা তাকুলু কাদা ওয়া কাদা আল্লাহর নবী বললেন এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা নর নারী নারী পুরুষেরা এই জমিনের উপরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন এই জমিন সব খবর বলবে অর্থাৎ এখন আমাদের জবান আছে এই যে আমি হাসিবুর রহমান ঠোঁট নাড়ায়া নাড়ায়া কথা বলি কিয়ামতের দিন আমি হাসিবুর রহমানেরও জবান বন্ধ আপনাদেরও বন্ধ যে জমিনের উপরে আমরা গাড়ি চালাই চলাফেরা করি কিয়ামতের দিন এই জমিনের জবান আল্লাহ খুলে দিবেন দুনিয়ায় জমিনের জবান বন্ধ আমাদের জবান খোলা কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন যিনি তিনি কে জন্মের পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত দুনিয়াতে আপনি সুকর্ম অপকর্ম যা কিছু করেছেন জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে জমিন সেদিন সব আল্লাহর কাছে ফাঁস করে দিবে আল্লাহর বিচারের সিস্টেমটা বড় চমৎকার আল্লাহর বিচারের সিস্টেমটা হলো এক্সেপশনাল আমাদের বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল নাই বলেন তো আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করি সব আল্লাহ জানেন কিনা তো আল্লাহ তো জানেন যেহেতু তিনি তো বিচারই করে ফেলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা একতরফা বিচার করবেন না আল্লাহ তাআলা অপরাধীর অপরাধ সবার সামনে প্রমাণ কইরা দিবেন সে আসলেই অপরাধী আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা আমরা যখন দুনিয়াতে আছি এখন আমরা বিচারের জন্য আমরা অনেক নিয়ম অনেক দেশে অনেকভাবে বানিয়েছি যেমন কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রথমে চার্জশিট গঠন হয় এরপরে তদন্ত হয় এরপরে মামলা হয় আদালতে গেলে এজলাসের মধ্যে মামলার হেয়ারিং হয় তারপরে দেখা যায় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে দেখা যায় রায় দেওয়া হয় আবার রায় দিতে যাইয়া এমনও হতে পারে মাঝে মাঝে উপরের প্রেশারে রায় যাবার কথা একদিকে চলে যেতে পারে আর একদিকে এগুলো হলো আমাদের বিচারের সিস্টেম কিন্তু আল্লাহর বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম নাই আল্লাহর বিচারটা কেমন হবে শুনেন কিয়ামতের দিন আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে জবান যে বন্ধ হবে দলিল কোথায় দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে সেই কথা বলেছেন কোরআনুল কারীমের আমাদের পরিচিত সূরা 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম সেদিন কিয়ামতের দিন তোমাদের জবান বন্ধ এটা তালা লাগিয়ে দেওয়া হবে এখন যে আমরা খুব সুন্দর করে কথা বলি একটু বাহাদুরি থাকলে ধমক দেওয়া সব শেষ কিয়ামতের দিন এটা বলেন এটা আল্লাহ বলছেন দেখেন আল্লাহর বিচারের কায়দা কানুন আল্লাহ বলছেন এটা বন্ধ করে দিব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এবার তোমাদের হাত তোমাদের অপকর্ম ফাঁস করবে হাতের জবান কিয়ামতে খুলে দিবেন কে কারো হাত বলবে এরকম আল্লাহ এই হাত দিয়ে সারাক্ষণ ডান সৎকা করেছে তোমার বান্দা সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না এই যে আমি কোরআন টাচ করছি
বলবে আল্লাহ তোমার বান্দা তার হাত দিয়ে তোমার কিতাব স্পর্শ করেছে সুবহানাল্লাহ এই হাত এতিমের মাথায় ঘুরিয়ে দিয়েছে হাত কথা বলবে আল্লাহ এই হাত ওভাবে মানুষের মাথায় গিয়েছে এই হাত সুখী দুঃখী মানুষের জন্য কাজ করেছে আল্লাহ এই হাত সারা জীবন মানুষের ভালো করেছে এই হাত যদি অপকর্ম করে সেটাও হাত বলবে কারণ এটা তো আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলেছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম এই হাত দিয়ে যদি কেউ অপকর্ম করে যদি হাত দিয়ে জায়গা জমি ঠেলায়া ভূমি দখল করে তো বলবে আল্লাহ এই ভূমি দখলকারী ভূমি দখল করেছে এই হাত দিয়ে কেউ যদি লুটপাট করে রাহাজানি করে হাত বলবে আল্লাহ এ এই হাত দিয়ে তোমার দেওয়া এই হাত দিয়ে লুটপাট করেছে রাহাজানি করেছে এই হাত দিয়ে কলম ধরে কেউ যদি ইসলামের বিপক্ষে লেখে তার হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা তার হাত দিয়ে কলম ধরে ইসলামের বিরুদ্ধে লিখেছে এই হাত দিয়ে কেউ যদি আলেমদেরকে পিটায় আলেমদের সাথে বেয়াদবি করে তো এই হাত বলবে আল্লাহ আলেমদের সঙ্গে এই হাত বেয়াদবি করেছে এই হাত দিয়ে কেউ যদি লুটপাট করে হাত বলবে আল্লাহ এটা লুটপাটকারীর হাত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এর চেয়ে বড় হেদায়েতি কথা আর হতে পারে হ্যাঁ ওয়াতুকাল্লিমুনা আইদিহিম এটা তো আমার বানানো কথা নয় আল্লাহ বলছেন তোমার হাত কথা বলবে সুকর্মের কথাও বলবে অপকর্মের কথাও ওয়াতাশহাদু আরজুলুহুম তোমাদের পা কথা বলবে এই পা দিয়ে হেটে হেটে বিচরণ করে করে বান্দা তুমি কোথায় গিয়ে কি করেছো তোমার পা সব ভাস করে দিবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর বিচারের নমুনা কেমন দেখেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলছেন শুধু হাত আর পা নয় রে বান্দা তোমার কান কথা বলবে তোমার এই কান দিয়ে কি আজেবাজে জিনিস শুনেছ যুবকরা তোমরা গান শোনো তাই না এই কান দিয়ে ফালতু জিনিস শোনো কলিজার টুকরে ভাই আমার সাবধান হো এগুলো ছাইরা দাও তুমি যে কানে এয়ারপড ঢুকাইয়া হেডফোন ঢুকাইয়া আজেবাজে জিনিস শোনো এলাকার কেউ তো এটা শোনে না কারণ তুমি তো কানের মধ্যে একটা ঢুকাইয়া রাখছো কেউ যেটা জানে না শুনে না সেটা যিনি জানেন এবং শুনেন তিনি কে ছাইরা দাও ভাইয়েরা এগুলা ছেড়ে দাও এই কান কথা বলবে তো কিয়ামতের দিন এই কান তোমার বিরুদ্ধে বলবে এই কানের অপব্যবহার করো না এই কানের নেয়ামত দিয়েছেন কি এই চোখের নেয়ামত আহ চোখ কত বড় নেয়ামত আল্লাহু আকবার যারা চোখে দেখে না রে ভাই তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি চোখে দেখেন না হ্যাঁ আপনি তো চোখে দেখেন যে দেখে না সে না জানে না দেখার ব্যথা বেদনা কেমন যে চোখে দেখে না সে তার চেহারাটা পর্যন্ত দেখে না আপনি প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা আয়নার সামনে গিয়া আছে না যার চোখ নাই সে তো দেখে না আপনার চোখ আছে আপনি অনেক কিছু দেখেন যার চোখ নাই সে কিছুই দেখে আল্লাহ বলছেন তোমার চোখ কথা বলবে যুবকরা এই চক্ষু দিয়ে রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদের দিকে তাকায়া বিশ্রী কথা বলো না মেয়েদেরকে ডিস্টার্ব করো না কালো চশমা লাগাইয়া চশমার আড়ালে ফাঁকে কি দেখো বাহির থেকে কেউ এটা বুঝে না আল্লাহ বলছেন ইয়া আলামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত যার কাছে ধরা পড়ে তিনি কে কিছুদিন আগে এক অন্ধ লোককে পেয়েছিলাম চোখে দেখে না বললাম ভাইজান আপনি যে চোখে দেখেন না জন্মের পর থেকে আপনার খারাপ লাগে না কয় না আমি বললাম দুনিয়ার এত মানুষকে আল্লাহ চোখের আলো দিয়েছেন আপনি তো কিছুই দেখেন না আল্লাহর উপর কেউ অভিযোগ নাই আল্লাহ আমারে দিলেন না কেন আপনি কয় না এই অভিযোগও নাই আমি বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলাম ভাই আপনার আল্লাহর উপর কোনো অভিযোগও নাই আমার খারাপও লাগে না চোখে দেখেন না কেন বলেন তো উত্তর যা দিয়েছে রীতিমতো আমাকে অবাক করে ফেলেছে সে বলেছে কি জানেন যুবকরা শোনো কি জবাব দিয়েছে তোমরা যে চোখ দিয়ে জিনা করো এদিক ওদিক তাকাও শোনো যুবকরা সে উত্তর দিয়েছে কি আমাকে বলে হুজুর আপনি হুজুর হলে কি হয়েছে আপনার চোখের পাওয়ার আছে আলো আছে আপনার জন্য গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলো নাই আমার মতো অন্ধ মানুষের চোখের গুনাহ করার সুযোগই নাই আসলেই তো তাই আমাদের যাদের চোখ আছে এখন তো এইটা থাকলেই হয়েছে চরিত্র ধ্বংস হওয়া ব্যাপারই না ঠিক কি না আর যুবকরা তোমরা এটাতেই আক্রান্ত বেশি ঠিক না কে বলেন চেয়ারম্যান সাহেব এরা সারাদিন খালি ফোন সারাদিন খালি ফোনের উপরে
এই যে আমরাও মাহফিলে আসলে এরা খালি আইসা একটা তুলি উঠে একটা তুলি 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 এই তুলি আর ফেসবুকে ছাড়ি তোমরা মোবাইল ব্যবহার করছো করো কিন্তু অতিরিক্ত অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হয়ে যাও না আমরা আমি তো স্মার্টফোন ইউজ করা আরম্ভ করছি ইউনিভার্সিটিতে যখন পড়ি অনার্স থার্ড ইয়ারে মেবি তো ইন্টারমিডিয়েট পাস করা যখন ইউনিভার্সিটিতে আসছে তখন বাটনওয়ালা মোবাইল ব্যবহার করছে নোকিয়া মোবাইল তো আগে আসলে ভালো ছিল এটা বেশি দিন আগের কথা না স্মার্টফোন তো আসছে মনে হয় 12-13 সালের পরে তাই না 12-13 সালের পরেই তো আসছে তো এর আগেই ভালো ছিল আসলে এত মোবাইল টোবাইল ছিল না পড়াশোনা ছিল ভালো এখন মোবাইল আসছে পড়াশোনা কমে গিয়েছে তোমরা দৈনিক 10 ঘন্টা 12 ঘন্টা সময় ফেসবুকে কাটায় দাও ইউটিউবে টিকটক আবার অনেক মেয়েরা টিকটকিং করে এরকম মনে হয় সাতক্ষীরাতে নাই সাতক্ষীরা তো হ্যাঁ আছে আল্লাহ আকবার এগুলা কি হ্যাঁ যুবক ভাইরা শোনো 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 এই যে রাত 2-3 পর্যন্ত তোমরা এগুলো করো ফেসবুকে থাকো আজকে একটা উদাহরণ দেই আমাদের সভাপতি সাহেবের বয়স কত আমি জানি না চেহারার দিকে তাকায় দেখো এখনো মাশাআল্লাহ কি সুন্দর চেহারা আমি একটা বাস্তবিক উদাহরণ দিই সভাপতি সাহেব যেহেতু পাশে বসা উনাকে দিয়ে না কারণ কারো প্রশংসা সামনাসামনি না করাই ভালো আমাদের চাচাদের দিকে যুবকরা তাকায় দেখো চাচাদের দিকে দেখো আমার চাচাদের সম্মানিত চাচাদের বয়স 60-70 হয়ে গিয়েছে ফিজিক্যালি এখনো ফিট আছেন আমাদের চাচা চাচিদের যুগে যেমন আপনিও বলবেন সভাপতি সাহেব চেয়ারম্যান সাহেবও আছেন এখানে আপনারা যখন আমাদের বয়সী ছিলেন তা আপনাদের ঘরে তো টেলিভিশন ছিল না তখন টিভি নাই কারেন্ট নাই এই যে এখন ওয়াইফাই এরকম ফোন এগুলা নাই ইন্টারনেট নাই ওয়াইফাই নাই টেলিভিশন কিচ্ছু ছিল না আপনাদের সময় এই জন্য আপনাদের সময় আপনারা কি করেছেন এশার নামাজের পরে কিছু নাই তো কাজকাম নাই খায়া দাইয়া মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে যার কারণে কি হয়েছে চেহারা সুরত ভালো স্বাস্থ্য ভালো শরীর ভালো সকাল সকাল তারা ঘুম থেকে উঠেছেন এখন আপনাদের যে ছেলে ভাতিজ যারা আছে এই যুগে তাদের কাছে মোবাইল আছে টিভি আছে এসি আছে তাদের কাছে ল্যাপটপ আইপ্যাড তারপরে কি জানি কয় ওয়াইফাই সব আছে এজন্য রাত 3-4 পর্যন্ত তাদের সজাগ থাকার উপকরণও আছে থাকার কারণে কুফলটা হইলো কি দেখেন জোয়ান ছেলে যুবক ছেলেরা চেহারা লাবণ্য হারিয়ে যাচ্ছে এদের চুল পেকে যাচ্ছে কারো গাল ভেঙে যাচ্ছে চেহারার লাবণ্য চলে যাচ্ছে কেউ বা যৌবন হারিয়ে ফেলতেছে কেউ বা মাইগ্রেনের প্রবলেমে ভুগতেছে কেউ বা আবার চোখে ঝাপসা দেখে কম দেখে কারণ এত বেশি মোবাইল দেখে দেখতে দেখতে এখন চোখে ভালো করে দেখে না আমি তো ভাবছি আর আশঙ্কা করছি এই প্রযুক্তির অপব্যবহার করে করে হয়তো বা আমার তরুণ আর যুব সমাজ অসুস্থ হয়ে হয়ে হয়তো বা আগামী প্রজন্মকে তারা অসুস্থ বানিয়ে দিবে আর সম্ভাবনা আছে আমরা আগামীতে একটা অসুস্থ জেনারেশন পেতে যাচ্ছি আগে আমার আব্বা আমাদেরকে নিয়ে বিভিন্ন বিয়েতে যেতেন মনে আছে এগুলো আমার এখনো তো বিয়েতে গেলে দেখতাম মুরব্বীরা বসে একজন আরেকজনের খোঁজ নিতেন আপনার ঘরের সবাই কেমন আছে আপনার ঘরের সবাই কেমন আছে একটা আড্ডা হতো আর এখন বিয়ে শাদি বলেন আর কোনো অনুষ্ঠান বলেন দেখবেন 10-12 একসাথে বসে কেউ কারো সাথে কথা কয় না সবাই নিচের দিকে তাকায় যার যার ফোন সবাই স্ক্রল করে ঠিক আছে কথা তাহলে এই যে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ার কারণে আমাদের পারস্পরিক হৃদ্যতার বন্ধন আন্তরিকতা ভালোবাসা কমে যাচ্ছে একটা পাশান পাশান ভাব আমাদের ভেতরে চলে এসেছে ঠিক কি না আমার যুবকদেরকে বলছি ভাই আমরাও তো আমি নিজেও তো ইন্টারমিডিয়েট থেকে ল্যাপটপ ব্যবহার করি আমাদের সময় ইন্টারমিডিয়েটে সবার কাছে ল্যাপটপ ছিল না তখন থেকে ল্যাপটপ ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ল্যাপটপ দিয়ে কখনো আজেবাজে কাজ করি না তখন থেকেই আমরা ল্যাপটপ বা প্রযুক্তির সব কিছু আমরা ব্যবহার করেছি ফোনও এখন ব্যবহার করি অতিমাত্রায় ব্যবহার করি না যখনই সময় পাই পড়তে বসে যাই পড়াশোনা করি কারণ পড়াশোনা করলে জ্ঞান অর্জন হয় তোমরা যারা ছাত্র আছো কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো শোনো ভাইয়েরা তোমরা যত সময় প্রযুক্তিতে সময় দাও ওই সময়টা যদি তোমরা পড়ার টেবিলে দাও বিশ্বাস করো আমাদের দেশে আইনস্টাইন নিউটনের চাইতে আরো বড় বড় বিজ্ঞানের জন্ম আমার বাংলাদেশে হবে তোমরা পড়াশোনায় মন দাও আমাদের দেশটা এগিয়ে নেওয়া যেত আরো এগিয়ে নেওয়া যেত এই যে পদ্মা সেতু হলো পদ্মা সেতুর কারণে আপনাদের বঙ্গের মানুষদের তো কপাল খুলে গেছে হ্যাঁ আগে আমি শুনেন আমি আমি আগে যশোরে যখন আসতাম সাতক্ষীরায় মাহফিল কইরা আরে আমি এটা প্রায় জায়গায় বলতাম যে মাহফিল কইরা তো আপনারা ঘুমায় যাবেন আমি কেমনে যাব আমি তো গিয়ে ওই
পদ্মার পারে দাঁড়ায় থাকবো আর তাই হয়েছে আমি যে কত রাত ফেরির জন্য অপেক্ষা করতে করতে ওখানে সকাল হয়েছে সকাল 8টা 9টা হয়েছে এখন তো যখন ইচ্ছা তখনই চলে আসতে পারি আবার মাহফিল সেজে টেনশন নাই চলেও যাওয়া যায় তো এই যে বলছিলাম পদ্মা সেতুর কথা কেন আনলাম টেনে এই পদ্মা সেতুর জন্য ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদদেরকে সরকার বাহির থেকে এনেছেন আমার দেশে নাই তোমরা পড়াশোনায় মন দাও তোমরা যদি পড়াশোনায় মন দাও তোমরা যদি শিক্ষিত হতে পারো যোগ্যতা সম্পন্ন হতে পারো তাহলে আমরা আমাদের সরকার দেশের টাকা জনগণের টাকা বাহিরের লোকদেরকে দিয়ে ভাড়া করে লুকানবে না এদেশের ছেলেদেরকে দিয়ে এদেশের উন্নয়ন হবে এটা তোমাদের বোঝা দরকার তোমরা পড়াশোনায় মন দাও কেন আমরা বাহির থেকে লোকজন নিয়ে আসব আমরা তো আনতেছি কারণ আমাদের না আর হবে কেমনে তোমরা তো খালি আছো দেখো যুবকদেরকে বলে চাচারা রাগ করেন না এই যুবকদেরকে আদর করে বুঝাচ্ছি দেখো তো তোমরা যে ফেসবুক ব্যবহার করো এই ফেসবুকের মালিক কে কথা বলো যুবকরা বলো তো ফেসবুকের মতো একটা অ্যাপস তোমরা পড়াশোনা করে প্রযুক্তিবিদ হও তোমরা একটা অ্যাপস বানাও বাংলাদেশের মানুষ ইউজ করুক আর তুমিও বিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারবা না তুমি উদ্ভাবনীতে নেই তুমি আছো খালি কে বের করলো ওরা খেলা দেখায় ওরা খেলা কি করে দেখায় ওরা শুধু বের করছে আর তুমি শুধু ব্যবহার করে করে ওদেরকে লাভবান বানিয়ে দিচ্ছ যুবকদেরকে বলছি নিজেকে যোগ্যতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করো যারা কলেজে পড়ছো বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের মা বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে টাকা পাঠায় এই টাকা দিয়ে এমবি কিনিয়া পাবজি পাবজি ফ্রি ফায়ার মাইরো না আর এমবি কিনে ফেসবুক ইউটিউবে টিকটক এগুলোতে সময় দিও না আও ভাও মা বাবা ঘাম জোড়ানো যে পয়সা দেয় প্রত্যেকটি পয়সা কাজে লাগাও পড়াশোনা করো স্বপ্নকে বড় করো স্বপ্নকে এত বড় করো আর নিজেকে যোগ্যতার এমন কাতারে নিয়ে যাও যাতে করে এই পৃথিবীকে তুমি তোমার যোগ্যতা দেখায় দিতে পারো এজন্য এখন থেকে পড়াশোনায় মন দাও গবেষণায় মন দাও যুবকরা পারবা তো কথা কও না কেন পারা যাবে তো ইনশা আল্লাহ আমি কোন কথা জানিছিলাম ও চোখের নিয়ামতের কথা চোখের যুবকরা এই চোখের অপব্যবহার করো না ভাই চোখ দিয়ে বেশি বেশি কোরআন দেখো পড়াশোনা করো এই চোখের খেয়ানত জানেন কে তো আল্লাহ বলছেন তোমাদের হাত পা কান চোখ এমনকি চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে সুতরাং আমরা যা কিছু করছি রেকর্ডিং এর বাইরে কিছু নাই সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে বলেন তো আপনি যদি এই এলাকায় চলাফেরা করেন আর এই এলাকার প্রশাসন যদি বলে এই এলাকায় সমস্ত গ্রাম সমস্ত পাড়া সিসিটিভির আওতায় এসেছে তাহলে প্রশাসনের এই ঘোষণার পরে বলেন তো কোনো মানুষ কি ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়াবে নাকি কারণ সে ভালো করেই জানে খারাপ কাজে জড়ালে তো সিসিটিভিতে সব রেকর্ড প্রশাসন এটা টের পেয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো এই দুনিয়াটা পুরোটাই তোমার জন্য সিসিটিভির আওতাভুক্ত তুমি যা করো সব যার কাছে সব ধরা পড়ে যাচ্ছে সব যিনি জানেন তিনি কি আরো জুড়ে বলতে হবে তিনি কি তো এই কথাটা যদি কারো মাথায় থাকে বলেন তো সে কি কখনো অন্যায় অপকর্ম বা গুনাহের ধারে কাছে যেতে পারে নাকি এই যে যুবকদের উদ্দেশ্যে আমি বেশি কথা বলছি কারণ আমার যুব সমাজ এখন প্রযুক্তির অপব্যবহারে আক্রান্ত হয়ে তারা নষ্টের পথে ধ্বংসের পথে চলে যাচ্ছে তোমার হাতে ফোন আছে বাসায় ওয়াইফাই আছে কিংবা ইন্টারনেট কানেকশন আছে ঘরের ভেতরে রাতের বেলা তুমি চাইলে আজে বাজে ভিডিও নাটক সিনেমা বা পর্নোগ্রাফি দেখতে পারো তুমি হয়তো ভাবছো কেউ আমাকে এই ঘরে দেখবে না একা রুমে আমি আছি আমার কলেজার টুকরা ভাইয়েরা বলো তো এই অন্ধকার রুমে তোমার কাজ কারবার কেউ না দেখলেও না জানলেও একজন তো সব দেখেন সব জানেন তিনি কি ওই আল্লাহর ভয় হৃদয়ে লালন করো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না বলেন আল্লাহ আকবার এজন্য সব সময় ভয় করবে একজনকে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে
আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভিতরে থাকা সবকিছুকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ বলবে এর কি হলো আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা সেদিন জমিন তার সব খবর বলে দিবে আপনি বলবেন জমিন কেন সব ফাঁস করে দিবে আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহালাহা কারণ জমিন এটা ফাঁস করার জন্য জমিনকে যিনি আদেশ দিবেন তিনি কে এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম সেদিন দলে দলে মানুষকে সমবেত করা হবে যাতে করে মানুষ তার আমলনামা দেখতে পায় কিয়ামতের দিন আমি আপনি আমরা সবাই আমলনামাগুলো চোখের সামনে দেখতে পারব আমরা দুনিয়াতে যা করেছি সব আল্লাহ দেখাবেন সব দেখানো হবে আরে কোনো মানুষের মধ্যে যদি এই ভয়টা থাকতো আল্লাহ সব দেখাবেন সে আর গুনাহ করত না বলেন তো দেখি এই যে আমার সামনে যেগুলো আছে এগুলার নাম কি আপনারা আওয়াজ শুনতেছেন না নাকি এরকম কি কথা বলবো একতরফা কি আলোচনা করা যায় তোমরা মাইকের ব্যবসা কইরো ভালো করে কইরো আমি আর কিছু বললাম না আমি আর কিছু বললাম না এতটুকুই বললাম কারণ বেশি কথা বলতে চাই না কারণ আসার আগে সব বলে দেই মাইক কেমন হবে সার্ভিস কেমন হবে যারা শুনতেছেন শুনেন আমার আয়াতগুলো আমি শেষ করে ফেলি এই যে ক্যামেরা এই ক্যামেরা বানাইছে কে ক্যামেরা আল্লাহ বানায় নাই ক্যামেরা বানাইছে কে মানুষ বিজ্ঞানেরও তো মানুষ মানুষ তো এই ক্যামেরার কাজ কি এই যে আমি যা বলতেছি সব রেকর্ড হয়ে গেছে তো ক্যামেরা বানানোর জন্য ওই বিজ্ঞানী বলেন আর মানুষ বলেন এদের মাথায় জ্ঞান দিয়েছেন কে তো আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগাইয়া ব্যবহার কইরা ক্যামেরা বানাইয়া মানুষ যদি এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও কইরা সব রেকর্ড বানাইয়া রেকর্ড করে রাখতে পারে তো যিনি জ্ঞান দিলেন ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সব কিছুকে অডিও ভিডিও রেকর্ড করতে পারেন না হ্যাঁ যদি এটা বিশ্বাস হয় তো গুনাহ করেন কেমনে পাপ করেন কেমনে অন্যায় করেন কেমনে অপকর্ম করেন কেমনে জুলুম করেন কেমনে সব কিছু রেকর্ড হচ্ছে কিয়ামতের দিন দেখাবেন কি এরপরে আল্লাহ বলছেন বিচার শুরু হবে ফামাই আমাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যারা করবে তারও প্রতিদান পুরস্কার সে পাবে ওয়ামাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা আর অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ যে করবে সেও তা দেখবে অর্থাৎ তার শাস্তি পাবে শেষ দুইটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পাপ এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের কথা আল্লাহ এই জন্য বলেছেন যাতে ভালো কাজ ক্ষুদ্র হলেও আমরা অবহেলা না করি আর পাপের কাজ ক্ষুদ্র হলেও সেটার ধারে কাছেও যেন আমরা না যাই এবার আসেন সূরা জিলজাল থেকে আমরা কি শিখলাম ছয়টা শিক্ষা আপনাদেরকে বলবো কয়টা শিক্ষা আমার সাথে একটু প্লিজ কথা বলেন আমরা সূরা জিলজাল থেকে কয়টা শিক্ষা নিয়ে এখন বাড়িতে যাব আর একটু জোরে বলেন এক নম্বর প্রথম আয়াতে আমরা জেনেছিলাম এই জমিনটাকে একদিন কাঁপায় দেওয়া হবে কার হুকুমে এখন যেখানে আছি সেটাও কেঁপে উঠতে পারে কার হুকুমে সুতরাং জমিনের উপরে আজেবাজে কাজ করব না গুনাহ করব না কারণ জমিনটাকে নড়াচড়া করে ভূমিকম্প দিয়ে আমারে শেষ করে দিতে পারেন কে এক নম্বর শিক্ষা তাহলে এই জমিনের উপরে কোনো অপকর্ম করব সবাই করতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করি অথচ এই সম্পদ কে আমাদের কোনো কাজে লাগবে না সুতরাং দুই নম্বর শিক্ষা হলো সম্পদ অর্জন করতে গিয়ে আমরা যেন হারাম পথ বেছে না নেই এবং সম্পদ অর্জন করতে গিয়ে আমরা যেন কোনো গুনাহে জড়িত হয়ে না যাই এজন্য সব সময় নিজেকে সচেতন অবস্থায় রাখতে হবে ইনশাআল্লাহ শুনতেছেন নাকি এমনি এমনি চলে যাচ্ছেন আমি তো সব কাজের কথা বলছি এরপরে তিন নম্বর শিক্ষা হলো জমিন সেদিন মানুষের অপকর্ম আর সুকর্মের সাক্ষী হবে সুতরাং জমিনের উপরে যা বলবেন করবেন বুঝে শুনে করবেন কারণ জমিন নীরব সাক্ষী জমিন হলো নীরব সাক্ষী এরপরে চার নম্বর শিক্ষা হলো কিয়ামতের দিন মানুষ তার আমলনামা দেখবে যুবকরা আমার চাচাজানরা ভাইয়েরা বোনেরা এমন কিছু কইরেন না যেটা সবার সামনে দেখায় ফেললে আপনি লজ্জিত হয়ে যাবেন অপদস্থ হয়ে যাবেন সুতরাং দুনিয়াতে থাকতে সাবধান হন সচেতন হন পাঁচ নম্বর শিক্ষা হলো কোনো ভালো কাজ অল্প হোক সেটা অবহেলা করে ছেড়ে দেওয়া যাবে না সকল ভালো কাজের জন্য আপনাকে
সব সময় চেষ্টা করতে হবে সকল ভালো কাজে অংশ গ্রহণ করতে হবে 6 নম্বর শিক্ষা হলো গুনাহের কাজ অল্প হোক ক্ষুদ্র হোক ছোট হোক এর ধারে কাছেও যাওয়া যাবে এই যে 6টা শিক্ষার কথা বলেছি অন্তত পুরো ওয়াজ পুরো আলোচনা যদি মনে রাখতে নাও পারেন এই 6টা মেসেজ নিয়ে বাড়িতে গেলেও আজকের আলোচনা থেকে বেনিফিটেড হওয়া যাবে ইনশাআল্লাহ যত কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন